রাহুল গান্ধী ভারতের জনপ্রিয় এই রাজনৈতিক নেতার জীবন নিয়ে শুধু তার নিজ দেশেই নয় আগ্রহ রয়েছে বিশ্বের নানা মানুষের। 52 বছর বয়সী এই নেতা এখনও বিবাহযোগ্য পাত্রের তালিকায় আছেন সবার উপরে, ফলে তাকে প্রায়ই শুনতে হয় কবে বিয়ে করবেন। দুই দশকের রাজনৈতিক জীবনে এমন প্রশ্ন তাই স্বাভাবিকভাবেই নেন রাহুল। যদিও তার জীবনে বিশেষ কেউ নেই বলে বরাবরই জানিয়ে আসছেন ভারতীয় রাজনীতির এই কর্ণধার, রাহুলের প্রতি এমন ব্যক্তিগত প্রশ্নকে সহজভাবে নেন তার মা ও ভারতের প্রাচীন রাজনৈতিক দল কংগ্রেসের সাবেক সভাপতি সোনিয়া গান্ধীও। তবে এবার বোধহয় সত্যিই সাত পাকে বাধা পড়তে যাচ্ছেন আকর্ষণীয় চরিত্র ও ব্যক্তিত্বের অধিকারী রাহুল, তেমনটা ইঙ্গিত দিলেন তার মা সোনিয়া গান্ধী। গত 8 জুলাই ভারতের হরিয়ানা রাজ্যের সোনিপাত সফরে গিয়েছিলেন রাহুল। সেখানে স্থানীয় কিষাণীদের সঙ্গে দেখা করেছেন কংগ্রেসের কর্ণধার রাহুল গান্ধী। এ সময় সঙ্গে ছিলেন তার মা সোনিয়া গান্ধী ও কংগ্রেসের সাধারণ সম্পাদক বোন প্রিয়াঙ্কা গান্ধী। সফরকালে তাদের জিজ্ঞাসা করেন তারা কখনো দিল্লি দেখেছেন কিনা। উত্তরে নাসূচক জবাব আসলে কথা দিয়ে আসেন তাদের রাজধানী দিল্লিতে ঘোরাবেন এবং নিজ বাড়িতে আপ্যায়ন করাবেন। এরপর এসব কিষাণীদের হরিয়ানা থেকে বাসে করে রাজধানী দিল্লিতে নিয়ে আসেন রাহুল। সেখানে গান্ধী পরিবারের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা। আড্ডা আর আলোচনায় উঠে আসে রাহুল গান্ধীর বিয়ের বিষয়টি। সোনিয়ার সঙ্গে আলাপরত এক কিষাণী বলেন, রাহুলকে বিয়ে দিন। জবাবে হাসতে হাসতে সোনিয়া বলেন, আপনি মেয়ে খুঁজে দিন। এ সময় রাহুলও মজা করে বলেন, বিয়ে হবে। কিষাণীদের সঙ্গে গান্ধী পরিবারের এমন সুন্দর মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশ করেছেন রাহুল গান্ধী। এমনকি রাহুল ও প্রিয়াঙ্কার ছোটবেলার নানা স্মৃতি নিয়েও কথা বলতে শোনা যায় তাদের। ভিডিওটিতে কিষাণীদের সঙ্গে নাচতেও দেখা যায় সোনিয়া গান্ধীকে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশিত সেই ভিডিওর ক্যাপশনে রাহুল লিখেন, মা, প্রিয়াঙ্কা এবং আমার কিছু বিশেষ অতিথির সাথে স্মরণীয় একটি দিন। সোনিপাতের কিষাণী বোনদের দিল্লি দর্শন, বাড়িতে তাদের সঙ্গে খাবার খেয়েছি এবং অনেক আনন্দ করেছি। পাশাপাশি কিছু অমূল্য উপহার পেয়েছি, দেশি ঘি, মিষ্টি লাচ্ছি, ঘরে তৈরি আচার এবং প্রচুর ভালোবাসা। এহসান আব্দুল্লাহ, কালবেলা ডেস্ক।